নমস্কার দর্শক হল স্বাগত জানাইছো মই ইউটিউব চ্যানেল ভিউ ব্লগলে আর আজ আপনার একটা নতুন করে আপডেট লো আছো। তো বর্তমান মই আজি আছো আপনার নগাঁও আর নগাঁও ইফা বাইক পার্কেলত মূলগত আজি আছে। তো মূলগত ইয়াই আছে সত্যাধিক ভাই। তো নমস্কার। তো আজি আমার স্টকবিলাক আপডেট আছে। তো দর্শক আমি স্টকবিলাক আপডেট দিব চেষ্টা করি। তো আপনিও লগতে সহযোগ করব আর কি কি স্টক আহিছে তো আমার দর্শক জানালে ভাল হবো। তো আহক আমি ভিডিওটো আরম্ভ। তো আজি পোনপ্রথমে আমার দর্শক কোন গাড়ি দেখাব? স্কুটি দেখাবলে আরম্ভ করছো। এখন এন্টক আছে 2018 মডেল, সিলিন্ডার আছে, ইঞ্জিন চিল্পা কর্জিনিয়া ছন্দ লাগি আছে। আপনার গাড়ি কোনো বিহেককে দাগি দুগি নাই। দামটা আইব আপনার 55,000 আইব ট্রান্সফার লগতে করে দিন। আর মাত্র 55,000 টাকা এখন আপনি টিভিএস এন্টক পাই যাব। রেজিস্ট্রেশন গুয়াহাটি রেজিস্ট্রেশন আর টিপটপ কন্ডিশন হয়ে আছে। যদি আপনার লাগে তো নগাঁও রিফা বাইক ফর সেলত আহিলে হল। আপনার কন্টেক্ট ডিটেলস মোট অপশন বক্স পাবই, তারপর ডাইরেক্ট যোগাযোগ করে লব। নেক্সট কোন খনর লগতে আছে আপনার মেস্ট্রো এইচ। মেস্ট্রো এইচ না 2017 মডেল হয়, ইঞ্জিন সিল আছে, গাড়িটা অরিজিনাল সাউন্ড লাগি আছে, গাড়িটা দুনিয়া হয়ে আছে। চাই লোক আপনাকে আপনার কিলোমিটার চলিছে 21,000 কিলোমিটার চলিছে, মাত্র 21,000 কিলোমিটার রানিং হয়েছে। তো বড় টিপটপ কন্ডিশন হয়ে আছে, আপনাকে চাই লোক আগে পা পাছলে। আর রেজিস্ট্রেশন নগাঁও রেজিস্ট্রেশনে বড় দুনিয়া হয়ে আছে। তার দামটো আহিব আপনার 37,000 আহিব, মাত্র 37,000 টাকাত আপনাকে এখন পাই যাব হিরো মেস্ট্রো এইচ হয়। যদি আপনার লাগে নগাঁও রিফা বাইক ফর সেলত পাই যাব। তো নেক্সট আর আমি যাম বাইক সেগমেন্টলে। তো বাইক সেগমেন্টর এখন পোনপ্রথমে কি বাইক দেখাব আপনি? ইয়ামা সেলটো না? তো চাই লোক বাইক 2016 লাস্টর মডেল ন? ইঞ্জিনটো শিল্পা অরিজিনাল সাউন্ড লাগি আছে আপনার, লাইট কোনো দাগি দুগি নাই, ধুনিয়া হয়ে আছে, একদম ফ্রেশ আছে ইঞ্জিন শিল্পা। আর তার দামটো আহিব আপনার, তার দামটো আহিব 55,000 আহিব, কাগজটো আমি করে দিম স্যার। মাত্র 55,000 টাকা আপনার পড়িব, তাকো আপনার অল্প নেগোসিয়েটটো হবই, লগতে আর কাগজ পত্র তেওঁলোকে কৰি দিব। যদি আপনার লাগে তো আহিব পাৰিব। নেক্সট কোনখনলৈ যাম? টিভিএস ডেক্টরটো স্যার। তো নেক্সট আর এখন আসলে আইছো। তো এখন কি হয় টিভিএস এর? টিভিএস ভেক্টর হয়, টিভিএস ভেক্টর 2016 মডেল, 2016 না? চলিছে 28,000 কিলোমিটার চলিছে, 28,000 কিলোমিটার রানিং। আর ইয়ার প্রাইসটো কিমান আইছে? 40,000 আইব অনলি, মাত্র 40,000। তো নেগোসিয়েট তো হয়ে যাব, নিশ্চয় হয়ে যাব। আপনার ভিডিও চাই চাই পেলে যদি আহে কোনো কাস্টমার, আর হক তাহলে নেক্সট বাইক আছে গেছে। তো নেক্সট এখন কি গাড়ি হয়? এভেঞ্জার, বাজা সেভেঞ্জার হয়, বাজা সেভেঞ্জার না? মডেল টায়ার সাইজ সব নতুন আদি করি, ইঞ্জিন সিল আছে, অরিজিনাল সাউন্ডও লাগি আছে। তার কিলোমিটার চলিছে আপনার 20,000 কিলোমিটার চলিছে অনলি, অনলি 20,000 কিলোমিটার। আইব আপনার 68,000 আপনার, তার তো নেগোসিয়েশন হয়ে যাব, নিশ্চয় হয়ে যাব। আর রেজিস্ট্রেশনও চাই লোক, নগাঁও রেজিস্ট্রেশন বড় ধুনিয়া হয়ে আছে। যদি আপনার লাগে তো আহি যাব নগাঁও রিফা বাইক ফর সেলত। তো দেখা পাইছে আর নেক্সট এখন বাইক আছে, তো দেখিছে কি ধুনিয়া হয়ে আছে। তো এখন কি হয় বাইকখন? এটো হিরোর হয়, হিরো এক্সট্রিম 200 হয়, এক্সট্রিম 200 না, 20 মডেল, আপনার 6,000 কিলোমিটার চলিছে অনলি, মাত্র 6,000 কিলোমিটার রানিং। আর চাই লোক রেজিস্ট্রেশন নগাঁও, কোনো স্ট্রেস নাই, অরিজিনাল সাউন্ড, সিল ইঞ্জিন, ইঞ্জিন তো সিল প্যাক লাগি আছে, ডাবল ডিস এবিএস আছে। তো এইটো যে চাই লোক আপনাকে মই এবার ঢোকাই দিছো পুরা। তো যদি আপনাকে এখন লম বলে ভাবি আছে তো নগাঁও রিফা বাইক ফর সেলত আহিলে দেখা চাই লোক। আর একদম পুরা ধুনিয়া নাম্বার 6800। তো দেখা পাইছে তো ফার্স্ট আইব আপনার 90,000 আইব, মাত্র 90,000 টাকা। তাতে নেগোসিয়েশন হয়ে যাবে সাগর? নিশ্চয় হয়ে যাবে, আপনার ভিডিও সাইজ কোনো বেয়া হয়। তো আহক আর আপনাকে এখন যদি বাইক লাগে তো লৈ যাব পাৰিব। তো নেক্সট আর এখন বাইকের সাথে আমি গৈছো। নেক্সট এখন কি বাইক হয়? ভালকে তো যদি আপনার এখন লাগে তো লব পাৰিব। তো এখন আপনার রেজিস্ট্রেশনটো নগাঁও রেজিস্ট্রেশনে হয় আর ধুনিয়া হয়ে আছে। তো এখন ইয়ারটো কোন ইয়ার হয়? 2016 সনের, 65,000 আইব, ট্রান্সফার করে দিন 65,000 ট্রান্সফার ক্ষতি ন? এখন এখন কি হয় পালসার? পালসার 150 ডুয়েল ডিস হয়, ডুয়েল ডিস দেখব না, হয় 1900 লাস্ট মডেল, অরিজিনাল সাউন্ড আর সিলপেক দুইটা লাগি আছে, গাড়িটো স্ট্রেস না, বেহেকে টায়ারটো ধুনিয়া হয়ে আছে। তো সাইল টায়ারটো, তো এখনো প্রাইসটো কি মান রাখিছে? প্রাইসটো আপনার একটু 75,000 আইব। আর ইয়ারটো হয়? 2019 লাস্ট মডেল, 2020 বলি কব পাই। আর যদি আপনাকে যদি লাগে তো আহি যাব পাৰিব। তো নগাঁও বাইক চাই লোক রিফা বাইক ফর সেলত আছে।
তো অতি সোনকালে এরিয়া স্টক খালি হয়ে যায়, যদি আপনার লাগে তো সোনকাল করব, তো বেশি দেরি না করব। তো আহক নেক্সট আর এখন বাইক আছে, আমি 550 হয় এখন, হয় আপনার 2012 মডেল, তার দামটো আহিব 45,000 আর গাড়িটো স্কেচ নাই, চলিছে 35,000 কিলোমিটার চলিছে। তো এখন প্রাইসটা কিমান আছে আপনি? মাত্র 45,000 টাকা পাই যাব ন? তো এবার চাই লোক আপনাকে, এখনো আপনার রেজিস্ট্রেশন নগাঁও রেজিস্ট্রেশনে হয়, তো এখন আরো এখনো আছে, এখনো দুটো 150 এটু 2000। তো এখন এখন এখনো প্রাইস তো কিমান আছে? এখনো প্রাইস তো আপনার 45,000, মাত্র 45,000 টাকা। তো এখনো রেজিস্ট্রেশন নগাঁও রেজিস্ট্রেশন হয়, আর একদম টিপটপ কন্ডিশন আছে, যদি আপনার লাগে তো লৈ যাব পাবো। এখন স্কুটি কি হয়? এটো আপনার হিরো ম্যাস্টো হয়, ম্যাস্টো। ইয়ার প্রাইসটো কিমান আছে? এটো 17 মডেল, প্রাইসটো আছে আপনার 35,000 অনলি, 35,000 স্কুটি পাই আছে। তো আপনার চাই লোক হোন্ডা ম্যাস্টো হয়, এখন হিরো আপনার ম্যাস্টো এজ হয়। তো এখন নগাঁও রেজিস্ট্রেশন, নগাঁও রেজিস্ট্রেশন আর টিপ টপ কন্ডিশন আছে, মাত্র 35,000 টাকা আপনাকে লব পারিব, যদি আপনার লাগে তো নগাঁও রিফা বাইক পর সেলত আহিলে হোক। তো আর এখন বাইক আছে, তো এখন অসলে যাম আমি। তো এখন আপনার কি হয়? এটো হোন্ডা ট্রিগার 2015 মডেল, 2015 মডেল না, হ্যাঁ পূর্ণ মডেল, গাড়িটো সিল ইঞ্জিন অরিজিনাল, সাউন্ডও লাগি আছে, কিলোমিটার চলিছে 25,000 কিলোমিটার চলিছে, তার প্রাইসটো আছে আপনার 41,000, মাত্র 41,000 আপনাকে এখন পাই যাব, যদি আপনার লাগে এখন আপনাকে পাই যাব। তো চাই লোক একদম টিপটপ কন্ডিশন হয়ে আছে, আর চাই লোক আবার আর নেক্সট আর এখন বাইকের সব গিয়ে আছো। তো এখন আপনার কি হয়? হিরো আপনার সুপার স্প্লেন্ডার হয়। তো এখন প্রাইসটো কিমান রাখিছে? প্রাইসটো মানে আপনার 2016 লাস্টর মডেল, হয় কন্ডিশন অরিজিনাল, সাউন্ড লাগি আছে, সিল প্যাক আছে, হয় আর আপনার কাগজ টাগজ করি মিলে 57,000 আই, 57,000 হিরো পাই যাব আপনি সুপার স্প্লেন্ডার। তো এবার সাইল সাইট আছে, সিল প্যাক আছে, তো ইঞ্জিন সিল ইঞ্জিন হয়, আর রেজিস্ট্রেশন দেখা পাচ্ছে নগাঁও রেজিস্ট্রেশন, এখন সাইল। তো লগতে অনেক, তো লগতে আর এখন আছে বাইক, এখনো রুকাবলে চেষ্টা করি। তো এখন আপনার বাইকখন কিমান রাখিছে? কিন্তু আপনার 2013 মডেল, 2013 মডেল পালসার, আপনার ইঞ্জিনটো সিল হয়ে আছে, এটাও গাড়ি স্কেচ নাই, বিহেকে তাই আছে, নতুন হয়ে আছে, আপনার প্রাইসটো আছে 45,000। তো সাইলা গাবা আর একদম পুরো টায়ার দিছে না, পুরো 90% টায়ার ফল আছে। তো এখন রেজিস্ট্রেশন আপনার গুয়াহাটির রেজিস্ট্রেশন, আর প্রাইসটো কলে 45,000, যদি আপনার লাগে তো নগাঁও তাহলে রিপা বাইক ফর সেলত আহিলে হল। তো আর একটা বাইক আছে, তো সেইটো লাস্ট আমি বাইক এখন ওসলে আইছো। তো বাইকখন আপনার চাই লোক, টিভিএসর অ্যাপাচি হয়, তো একদম পুরো টিপ টপ কন্ডিশন, ধুনিয়া হয়ে আছে। তো আবার ওয়ার্করাউন্ডটা চাই লোক, মই তারপর আপনার ডিটেলসটো দি আছো, তো চাই লোক দেখা পাইছে একদম পুরো। এখন প্রাইসটো কিমান রাখিছে আপনি? এটো 2017 মডেল, আপনার প্রাইসটো রাখিছো 50,000 আইব, কাগজটো আমি কই দিম, আর আপনার ভিডিও সাইজে কোনো বাই নেগোসিয়েবল হয়ে যাবে। তো দেখো, তো দর্শক গম পাইছে, যদি এখন আপনার লাগে তো লব পাৰিব, 50,000 কৈছে, কাগজ পাতি সঠিক কৰি দিব, যদি আৰু মোৰ ভিডিও চাই পেলাই আহে তেতিয়া কম বেছি পৰিমাণে নেগোচিয়েট হৈ যাব, আৰু ডিস্কাউণ্টটা পাবই। তো দর্শক আজি ভিডিওটো ইমানে আছিলে, বৰ বেছি দীঘলীয়া নাই, যিহেতু ষ্টকবিলাক আপডেট আছিলে। তো যদি ভিডিওটো চাই ভাল পায় তো প্লিজ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক, লাইক শেয়ার কমেন্ট কৰি দিব, আৰু ওপৰত বেল আইকনটো আছে প্ৰেছ কৰি পেলাই আপোনাৰ নটিফিকেশ্যন অল কৰি ল'ব, আৰু যদি আপোনাৰ পুৰণা ভিডিও চাবলৈ হয় তো তাতে আই বাটনটো আছে, তাতে আহি থাকিব, তাতো চাব পাৰিব, আৰু এটা ফেচবুকত পেজ আছে ভিউ ব্লগ বুলি, সেইটো আপোনালোকে ফলো কৰি ল'ব। তো ইয়াৰে এড্ৰেছটো ক'ব আজি ইয়াৰে স্বত্বাধিকাৰে ক'ব, তো আপুনি এড্ৰেছটো ভালকৈ আমাৰ দৰ্শকসকলক কৈ দিলে বেছি ভাল হয়। তো ফাইবৰটো ইয়াতি ৰোড লক্ষীনগৰ চাৰিআলি শ্যাম মন্দিৰৰ লগতে আছে, আপোনালোকে ভিডিঅ' চাই নম্বৰত ফোন কৰিব, আমি আপোনালোকক ৰিচিভ কৰিম। আৰু লগতে মই এটা কথা কওঁ, আমাৰ শ্ব'ৰুমত এতিয়াও আপোনাৰ ফাইনেন্স ৰিফাইনেন্সৰ ছিষ্টেমটো নাই, আপোনালোকে যি ল'ব আছে কেছত ল'ব লাগিব, আৰু আপোনালোকৰ বাজেট মতে মই গাড়ী বাইক মিলাই দিম, আপোনালোকে টেনশ্যন নাই। 15,000ৰ পৰা ষ্টাৰ্ট হয় বৰ্তমান নাই মোৰ তাত, আহিলে আপোনালোকে কল কৰিব, ফোন কৰিব, মই জনাই দিম আৰু ফটো দি দিম হোৱাটছআপত, 15,000ৰ পৰা ষ্টাৰ্ট হয় বৰ্তমান নাই। ঠিকে আছে, তো আজিৰ ভিডিঅ'তে এটা সামৰণি পাইছোঁ, জয় হিন্দ, জয় অসম।